আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, সুস্থ অসুস্থ এটা সম্পূর্ণই আল্লাহর হাতে, এবং সুস্থটা এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আমরা যখন সুস্থ থাকি সেটার মর্ম তখনই বুঝি যখন আমরা অসুস্থ হই। আর আমরা অসুস্থ হলে আল্লাহকে যেমন ডাকি, ঠিক তেমনি যেই রোগটি হয় আমাদের, সেই রোগের যে স্পেশালিস্ট আছেন, ডক্টর আছেন, আমরা তাদের পরামর্শ নিই, সে অনুযায়ী আমরা চলি, সেই অনুযায়ী আমরা ওষুধ খাই, দেন আমরা আল্লাহর রহমতে, যদি আল্লাহ সুস্থতা আমাদের কপালে লিখে রাখে, আমাদের হায়াত লিখে রাখে, অবশ্যই আমরা সুস্থ হয়ে যাই। আর অনেকেই যাদের হায়াত শেষ হয়ে যায় তারা মৃত্যুকে আলিঙ্গন করে পরপারে চলে যায়। কিন্তু বন্ধুরা, এ সমস্ত ক্ষেত্রে আমরা আল্লাহর পরেই, যাদের উপরে বেশিরভাগ ডিপেন্ডেবল তারা হচ্ছেন ডক্টর, সেই ডক্টরগুলোই যদি আপনার অমানবিক আচরণ করে তখন রোগীরা কোথায় যাবে? বন্ধুরা, আপনারা জানেন যে সারা বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু এই করোনা রোগী সন্দেহে অন্য অন্য রোগীরাও বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বন্ধুরা, আমি সেই সমস্ত ডাক্তারগুলোকে বলতে চাই যে আপনারা যখন ডাক্তার হিসেবে নিজের পড়ালেখা শেষ করে শপথ নেন, আপনি বলেন যে আমার কাছে নিজের আগে দেশ ও রোগী সেবাই হচ্ছে প্রধান ধর্ম, আজ আপনাদের সেই সব শপথ বাক্য কোথায় গেল? বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো, ভিডিওটি দেখলে আপনি আপনার কষ্ট বা আপনার রাগ বুকে চেপে রাখতে পারবেন না। বন্ধুরা, একজন ডাক্তার পুরোপুরি পিপিই পরিধান করে থাকার পরেও একজন রোগী বেঁচে আছে না মরে গেছে সেই জিনিসটি চেক করতে, অর্থাৎ তার পালস রেটটি, হার্টবিটটি চেক করতে সেই ডাক্তার ভয় পাচ্ছে। কেমন ডাক্তার আমার বোধগম্য না, যিনি রোগীর সেবা করতে ভয় পাচ্ছে, কি জানি তাকেও করোনা আক্রান্ত করে কিনা এই ভয়ে। যেখানে আমরা আপনাদেরকে করোনা ফাইটার বলে চলেছি, যেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো উইদাউট পিপিইতে তারা দিন রাত 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত, সেখানে আপনার মতো ডাক্তারেরা সারা বাংলাদেশের ডাক্তারদের সুনাম নষ্ট করছেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই করোনা ফাইটার প্রথম যে শহীদ ডাক্তার মঈন, আমরা সারা জাতি তাকে শ্রদ্ধাভরে এখনও স্মরণ করছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদের সামনে ইনশাআল্লাহ দু একটি কথা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন, আর এটিও দেখেছেন যে বন্ধুরা, একজন রোগীর নিথর দেহ অ্যাম্বুলেন্সে পড়ে আছে। রোগীর আত্মীয় স্বজনরা বারবার ডাক্তারদের অনুরোধ করছিল যে আপনি তো পিপিই পরা আছেন, আমার রোগীটার একটু শুধু হার্টবিটটা চেক করে দেখেন যে সে এই দুনিয়াতে বেঁচে আছে নাকি পরপারে চলে গিয়েছে। আপনি কেমন ডাক্তার যে আপনি সম্পূর্ণ সেফটি গার্ড পরে থাকার পরেও আপনি একজন রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন? তো এই যখন অবস্থা, তখন এই আপনাদের মতো ডাক্তারদের দিকেই আমরা সারা বাংলাদেশের 17-18 কোটি মানুষ চেয়ে আছি যে আপনারা আমাদেরকে এই করোনা নামক শত্রুর হাত থেকে রক্ষা করবেন। আপনাদের মতো ডাক্তারগুলো দেখলে আমাদের ভিতরে সাহস না, আমাদের ভিতরে আরও ভয় কাজ করে। তো আমি একটি আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিও থেকে বিদায় নিব, সে আশাবাদটা হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদেরকে সাহস যোগান। আমরা যেমন আপনার পিছনে আপনাদেরকে সাহস যোগাই, ঠিক তেমনিও আমরা যারা আম জনতা আছি আপনারা আমাদেরকে সাহস যোগান। আপনারা যদি আমাদের সাথে এই রকম আচরণ করেন, তাহলে আমরা করোনা আক্রান্তের আগেই আপনাদের ভয়েই মারা যাব, করোনা আক্রান্তের আগেই বিনা চিকিৎসায় মারা যাব। তো বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে বাসা বাড়িতে অবস্থান করুন। আল্লাহ হাফেজ।